নমস্কার বন্ধুরা, বেঙ্গল আইভে চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই আমার প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুকে, আমার ভাই বোন যারা আছে প্রত্যেককে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এবছর আশা করছি তোমরা পুজো খুব ভালো করে এনজয় করেছো। কাউন্সিলিংটা মাঝে থেমে গেছিলো এই পুজোর জন্য, কাউন্সিলিংয়ের টেনশন প্লাস পুজোর আনন্দ দুটোই মিলেমিশে হজবরল হয়ে গেছিলো, আমি খুব ভালো করে জানি সেটা। আর মাঝে পুজোর মধ্যে অনেক দিন আমার কোনো ভিডিও আসেনি, তোমরা অনেকেই বলছিলে যে দাদা রাউন্ড টু এ কাট অফ ভিডিও, তোমরা বললে না কদিন পর রাউন্ড থ্রির রেজাল্ট বেরিয়ে যাবে। আমি তার আগে তোমাদের রাউন্ড টু এ কাট অফটা বলে দেবো। রাউন্ড টু এ কাট অফটা প্রতি বছরই যথেষ্ট হাই গিয়ে থাকে, ঠিক আছে। আমি এটা তোমাদের হয়তো এক বছরে প্রায় হয়তো হাজারবার বলে এসেছি যে রাউন্ড টুতে কাট অফ সবসময় হাই হয়ে থাকে ফার্স্ট রাউন্ডের তুলনায়, যেহেতু নাম্বার অফ সিটসের সংখ্যা কমে যায়। আর অনেকে পরে রিয়ালাইজ করে যে তাদের অন্য কোনো জায়গায় চান্স নেই, সো তাদের এই আয়ুষ কলেজেই আসতে হবে। সো সেম কেসই হয়েছে আগের বছরে যা হয়েছিল, এবছরও তাই হয়েছে জেবি রয়ের ক্ষেত্রে। জেবি রয়েতে ওবিসি এ ওবিসি বিতে মাত্র একটা করে সিট ফাঁকা ছিল, ইডাব্লিউএসএ দুটো সিট ফাঁকা ছিল, আর জেনারেল ক্যাটাগরিতে চারটে সিট ফাঁকা ছিল, আর এসটি ক্যাটাগরিতে কোনো সিটই ফাঁকা ছিল না, এসসিতে চারটে ফাঁকা ছিল। ছিল রাউন্ড টু এর সিট ম্যাট্রিক্স যেটা আমি তোমাদের বললাম। এবার ফ্রেশ অ্যালটমেন্ট অনেকে দেখছিল, অনেকে জিজ্ঞাসা করছিল যে দাদা ফ্রেশ অ্যালটমেন্ট কী, রিটেন্ড কী? ফ্রেশ অ্যালটমেন্ট হলো কেউ যদি আপগ্রেডেশনের জন্য অ্যাপিল করে থাকে, অথবা কেউ যদি ডাইরেক্ট এমন করে থাকে যে না আমি ডাইরেক্ট জেবি রয়কে ফার্স্ট চয়েসে রেখেছি, তাদের ক্ষেত্রে নতুন যখন কলেজটা অ্যালটমেন্ট হয়েছে সেটাকে বলা হচ্ছে হলো ফ্রেশ অ্যালটমেন্ট। আর ফ্রেশ অ্যালটমেন্টটা এবার হওয়ার পর সেই ফ্রেশ অ্যালটমেন্টের রেসপেক্টে এবার কী কাট অফ গেছে সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো। সো স্বাভাবিকই যখন এই কটা সিটের রেসপেক্টে যখন এটা কাট অফ ডিসাইড হবে সেটা অনেকটাই হাই হবে, সেটাই এক্সপেক্টেড, আর সেটাই এবার হয়েছে। এটা এমবিবিএস কাউন্সিলিং নয় যে এখানে তোমরা রাউন্ড টু রাউন্ড থ্রিতে গিয়ে দেখবে যে কাট অফটা কমে গেছে। আয়ুষ কাউন্সিলিং আগের বছর থেকে আমি বলে আসছি যে আয়ুষ কাউন্সিলিংয়ে রাউন্ড টু রাউন্ড থ্রিতে কাট অফটা ইনক্রিজ করে। রাউন্ড থ্রিতে তাও ঠিক আছে মানা যায়, কিন্তু রাউন্ড টুতে কাট অফটা অনেকটা মানে আনএক্সপেক্টেড লেভেলে ইনক্রিজ করে যায়। সো সেটা এখন তোমরা এই ভিডিও দেখবে, এরপরে যদি পসিবল হয় জেবি রয় রাউন্ড ওয়ানে ভিডিওটা দেখো, তাহলে কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে যে দাদা এতবার করে কেন ঘেনিয়ে যাচ্ছে যে রাউন্ড টুতে কাট অফটা সবসময় ইনক্রিজ করে থাকে। আর এটা দেখে তোমরা মোটামুটি এটাও রিয়েলাইজ করে দিতে পারবে যে তোমাদের রাউন্ড থ্রিতে তোমাদের ডিজায়ার্ড কলেজ যদি তোমাদের জেবি রয় হয়ে থাকে, তাহলে সেটা তোমাদের পাওয়ার কতটা কি চান্স থাকছে। তোমরা রাউন্ড থ্রিতে অলরেডি সিট ম্যাট্রিক্স দেখে নিয়েছো, সেটার রেসপেক্টে তোমরা চয়েস ফিলিং করে দিয়েছো। রাউন্ড টুতে কাট অফটা দেখে নাও, সেটার রেসপেক্টে তোমরা বুঝে যাবে যে তারপরে কতজন স্টুডেন্ট আছে যারা এই কলেজটা পাওয়ার জন্য উদ্গ্রীব অপেক্ষা করে যাচ্ছে, আর সেই রেসপেক্টে তোমাদের কতটা চান্স আছে। তো এখন আমরা দেখে নেব যে জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের রাউন্ড টুতে কী কাট অফ ছিল, আসো দেখে নেওয়া যাক। সো অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ব্যাপারে যদি আমি কখনো বলতাম জেবি রয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই স্ট্যাটগুলো তাও মানা যায়, তাও আমি মেনে নিতে পারি, ঠিক আছে। কিন্তু স্টেট কাউন্সিলিংয়ে জেবি রয়ের প্রতি এতটা ক্রেজ, এতটা হাই কাট অফ, আমার একটু ডাইজেস্ট করতে হালকা প্রবলেম হচ্ছে। আগের বছর অবধি যেখানে দেখেছিলাম যে কাট অফটা ঠিক ছিল, আয়ুষ কলেজগুলোর রেসপেক্টে অবশ্যই হাই কাট অফ, কিন্তু তাও মোটামুটি ডাইজেস্ট করা যায়, বাট এবার সেই সেকেন্ড রাউন্ডে কাট অফটা যে লেভেলে ইনক্রিজ করে গেছে আমি অ্যাটলিস্ট যে লেভেলে দেখছি, আমি যখন এই স্ট্যাটগুলো বানাচ্ছিলাম তোমাদের জন্য আমার দেখে ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছিল না। সো তোমরা দেখে নাও যে রাউন্ড থ্রিতে তোমাদের কতটা চান্স থাকছে, কিসের রেসপেক্টে রাউন্ড টুতে কী কাট অফ গেছিল। জেনারেল ক্যাটাগরিতে টোটাল চারটে সিট ফাঁকা ছিল মাত্র, আর সেখানে যে চার নম্বর সিটটা অ্যালটমেন্ট হয়েছিল তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 55547, আর মার্কস হলো 561, ওকে প্রচণ্ড হাই। যদি তোমরা রাউন্ড ওয়ানে কাট অফ দেখে থাকো, রাউন্ড ওয়ানে কাট অফ ছিল অ্যারাউন্ড 547, মানে 550 নিচে ছিল কিন্তু, আর এখানে 561, মানে কতটা ইনক্রিজ করেছে ওই চারটে সিটের জন্য, কতটা হাই লেভেলে কম্পিটিশন হয়েছে। এটা দেখে আশা করছি অনেকের যাদের আয়ুষ নিয়ে ভ্রান্ত ধারণা আছে, তারা যদি এটা দেখে যে এত হাই মার্কসের স্টুডেন্টরা এখানে আসছে, আশা করছি তাদের ধারণা কিছুটা কমবে, ওকে না কমলে আমার কিছু করার নেই। ওবিসি এ ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ হলো 63121, আর মার্কস হলো 550, অনেকটা হাই। জেনারেলে রাউন্ড ওয়ানে যা ছিল তার থেকে বেশি এবার ওবিসিতে হাই কাট অফ গেছে, ওকে। ওবিসি বি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ হলো 61485,
মানা যায়, প্রতিবার দেখছি আমি, রাউন্ড ওয়ানেও দেখলাম এটা, আবার রাউন্ড টুতেও তাই হচ্ছে, যে ওবিসি বি ক্যাটাগরির স্টুডেন্টদের কাট অফটা ওবিসি এর থেকে বেশি হয়ে যাচ্ছে। অন্য কলেজগুলোতে ঠিক আছে, জেনারেল তারপরে ওবিসি এ ওবিসি বি, বাট এখানে প্রতিবারই দেখছি যে ওবিসি বি এর কাট অফটা ওবিসি এর থেকে বেশি হয়ে যাচ্ছে। 61485 আর মার্কস হলো 553, মানে একটা ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্ট তাকে 553 পেতে হচ্ছে। একটাই সিট ছিল যদিও, ওবিসি এতেও একটা সিট ছিল, ওবিসি বিতেও একটাই সিট ছিল। এবার হলো ইডাব্লিউএস ক্যাটাগরি সবচেয়ে বিতর্কিত, ঠিক আছে। এবার প্রতিবার সবচেয়ে কম কাট অফ যাচ্ছে, কোনো কোনো জায়গায় এসসি ইকুয়াল কাট অফ গেছে, কোনো কোনো জায়গায় এসসির থেকে কম কাট অফ গেছে। কিন্তু এখানেও যদি আমরা বলি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে উপরের দিকে যারা আছে তারা এই জেবি রয় কলেজে এসছে, সেই রেসপেক্টেও যে দুটো সিট অ্যালটমেন্ট হয়েছিল তার মধ্যে লাস্ট সিটটা যেটা ছিল সেটা কাট অফ হলো 109167 আর মার্কস হলো 499। এসসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরিতে কিন্তু অনেকগুলো সিট ফাঁকা ছিল, এসসি ক্যাটাগরিতে টোটাল 4টে সিট ফাঁকা ছিল। আর সেই রেসপেক্টে যে অ্যালটমেন্টগুলো হয়েছে সেখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 203630 আর মার্কস হলো 419। আমি তোমাদের একটা কথা খুব ক্লিয়ার করে সবসময় বলে দিই যে জেবি রয়তে 400 নিচে কোনো দিন এক্সপেক্ট করো না যে এসসি কাট অফ নামবে, ঠিক আছে। এখানেও তাই হচ্ছে, রাউন্ড টুতে কাট অফটা 419, এই ছিল ওভারঅল রাউন্ড টু এর কাট অফ। আশা করছি তোমরা পুজোতে যথেষ্ট আনন্দ করেছো, কাউন্সিলিংয়ের মাঝে, কলেজে অ্যাডমিশন হয়নি তার মাঝে, পুজোটা যা শেষ হবে তারপরেই আমাদের রাউন্ড থ্রি এর রেজাল্ট বেরাবে, এই সব টেনশনের মাঝে আমি জানি না যে তোমরা পুজোটা কতটা ঠিকঠাক করে এনজয় করতে পেরেছো কি পারোনি। চিন্তা করো না, এটাই বলবো, প্রতি বছর কম্পিটিশন ইনক্রিজ হচ্ছে, কাট অফ ইনক্রিজ হচ্ছে, এটা নতুন কিছু নয়। চেষ্টা করো তোমাদের ডিজায়ার্ড কলেজটা পাওয়ার, না হলে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে যদি তোমরা পার্টিসিপেট করে থাকো সেখানেও দেখতে পারো, অথবা অন্য কোনো উপায় চেষ্টা করতে পারো, নেক্সট নিট 2024 জন্য আবার প্রিপারেশন শুরু করে দিতে পারো। এটাই বলবো যে লাস্ট রাউন্ড অবধি চেষ্টা করো, বিকজ এখনও রাউন্ড থ্রি হবে, তারপরে আরও একটা রাউন্ড হবে, লাস্ট রাউন্ড অবধি চেষ্টা করো, আশা ছেড়ো না, ওকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।